শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনের আয়োজন গল্পকথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিয়া আশরাফ, ফাউন্ডার চালদাল ডট কম। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি গল্পকথার আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। সালাম আলাইকুম। ভালোই আছি মাশাআল্লাহ, করোনার মধ্যে চলে যাচ্ছে। এবং নতুন বছরের শুরুতে আমরা আছি, এই বছরের শুরুটা আসলে কি প্রত্যাশা নিয়ে চলছেন আপনি? নতুন বছরের তো অবভিয়াসলি সবাইকে আগে শুভেচ্ছা জানাতে চাই, এরপরে নতুন বছরে চেষ্টা করছি যে কীভাবে বাংলাদেশকে আরও ডিজিটাইজ করা যায়, কীভাবে বাংলাদেশের প্রত্যেকটা শহরে, আমি যেহেতু চালডাল করি তাই চালডাল কে নিয়ে যেতে পারি, সেটাই অ্যাকচুয়ালি আমার ইচ্ছা এই বছরে। এবং স্বপ্ন প্রত্যাশার গল্প তো আরও শুনব, কিন্তু এই মুহূর্তে যদি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ই কমার্সের যে বিষয়গুলো আমরা জানি বা আমরা যেই সুবিধাগুলো ভোগ করছি, এই সময়টাই সেই অবস্থান থেকে যদি একটু জানতে চাই। গুড কোশ্চেন। সেটা হলো যে ই কমার্স তো অ্যাকচুয়ালি আমাদের দেশে শুরু হয়েছে আরও অনেক আগে। হ্যাঁ, আমরা 2008 যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প হওয়ার যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, তখন তো আমরা স্টুডেন্ট, অ্যান্ড উই স্টার্টেড ডিফারেন্ট স্টার্ট আপস লাইক চালডাল, পাঠাও, সেবা, এই টাইপের যে কোম্পানিগুলো আমরা তখন চালু করেছি, বিডি জবস, সেই কোম্পানিগুলো কিন্তু এখন প্যান্ডেমিকের সময় এসে এই 2019-20 দিকে কিন্তু সবাই চিনতে পারছে, মানে সবাই ইউজ করতে শুরু করেছে এই সময়টাতে। এই সময়টায় তো আমরা যে প্রিপারেশনটা নিয়েছিলাম গত 10-12 বছর ধরে অ্যাজ এন ইন্ডাস্ট্রি, আমি খালি চালডালের ব্যাপারে বলছি না, এটা পুরো ইন্ডাস্ট্রি, ই কমার্স, ডিজিটাল সার্ভিসেসের ব্যাপারে বলছি, যে আমরা যেভাবে নিজেরা চেষ্টা করেছি বাংলাদেশকে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে একটা ভালোভাবে ভিজিবলি করার জন্য, যে ডিজিটাল বাংলাদেশকে, সেটার চেষ্টাতেই আমরা অ্যাকচুয়ালি প্যান্ডেমিকের সময়, আমাদের 2500 ক্যাপাসিটি ছিল প্যান্ডেমিকের যখন ফার্স্ট লকডাউনটা অ্যানাউন্স হলো মার্চ 2020-তে, আমরা এর পরে কিন্তু পুরো আরও 15-16 ওয়ারহাউস করে আমাদের ক্যাপাসিটি বাড়িয়ে 15,000-এ নিয়ে আসতে পেরেছি। আর যদি জানতে চাই যে এতটা দীর্ঘ সময় কেন লেগেছে, কাস্টমারের সেই নির্ভরতার জায়গাটা কি আসলে পেতে অনেকটা সময় লেগেছে, এটা কি একটা কারণ হতে পারে? আমাদের যেটা হয়েছে সেটা হলো যে আমরা যেহেতু একটা স্টার্ট আপ কোম্পানি হিসাবে শুরু করেছি চালডাল ডট কম, 2013-তে আমরা যখন অপারেট করতে শুরু করি দ্য ইকোসিস্টেম ইজ নট কমপ্লিটলি রেডি। লাইক যেরকম ধরেন যে আমাদের এখন অনলাইনে পেমেন্ট করা ইজি, সবাই অনলাইনে পেমেন্ট করতে পছন্দ করে, তখন কিন্তু অনলাইনে পেমেন্টের ব্যাপারটা এতটা শোনা যেত না, অ্যান্ড অনলাইন পেমেন্টের বাইরে যেরকম আমরা শুরু করেছিলাম ক্যাশ অন ডেলিভারি দিয়ে, যে আমাদের প্রোডাক্টটা বাসায় নিয়ে যাবে, তারপরে কাস্টমার চেক করবে, চেক করে যদি পছন্দ করে তাহলে ওনারা পেমেন্ট করবে, কমপ্লিট করবে। তো দ্যাট ইজ হাউ দ্য প্রসেসেস স্টার্টেড। আমরা প্রোডাক্ট অ্যাড করলাম আস্তে আস্তে করে ওয়েবসাইটে, সেই যখন আমরা প্রোডাক্ট অ্যাড করছি তখন একটা কোম্পানির সাথে আমাদের অ্যাগ্রিমেন্ট কী হবে সেটাও কিন্তু টোটালি জানা ছিল না। তো ওভার দিস ফিউ ইয়ার্স আমরা কিন্তু এই জিনিসগুলোকে স্ট্রিমলাইন করে আজকে আমাদের সাথে 250টারও বেশি সাপ্লায়ার কাজ করছে, যারা ম্যানুফ্যাকচারার অ্যান্ড ইম্পোর্টার। অ্যান্ড ওয়ান থিং ইজ গুড অ্যাবাউট চালডাল, সেটা হলো যে চালডালে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু সবই মোটামুটি BSTI অ্যাপ্রুভড, অর ইট ইজ ইম্পোর্টেড ইন দ্য লিগাল প্রসেস, অ্যান্ড আমরা পুরোপুরি অথেন্টিসিটিটা এনশিওর করার চেষ্টা করি চালডাল ডট কম থেকে, যাতে আমাদের যে কাস্টমাররা যেই প্রোডাক্টগুলো কিনছে আমাদের কাছ থেকে তারা যেন ভালো মান সম্পূর্ণ প্রোডাক্টগুলো পায়, এই জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। আর সেক্ষেত্রে যদি চালডাল প্রতিষ্ঠা হওয়ার পেছনের গল্পটা জানতে চাই, সেই গল্পটা কেমন ছিল? এত বড় একটা উদ্যোগ নেওয়াটা অনেক সহজ ছিল না অবশ্যই। যখন আমরা উদ্যোগটা নিয়েছিলাম 2013-তে তখন কিন্তু এটা একটা বড় উদ্যোগ হিসাবে আমরা নেই নাই, আমরা তখন এটাকে একটা ছোট উদ্যোগ হিসাবে গ্রো করেছি এন্ড চেষ্টা করেছি। স্টেপটা কিন্তু অনেক বড় ছিল, এরকম একটা স্টেপ নেওয়া অনেক সাহসিকতার ব্যাপার। ওয়েল, তখন আমি আমার বন্ধু তেজাস এবং ওয়াসিম, আমরা তিনজন মিলে ডিসিশন নিলাম যে বাংলাদেশে এমন একটা কিছু করতে চাই যেটা বাংলাদেশে এখনো নাই। আচ্ছা,
তো সেখান থেকে প্রথমে একটা আইডিয়া আসলো যে ই কমার্স করা যেতে পারে। তো ই কমার্স তো তখন ছিল বাংলাদেশে, তাহলে এটা তো টোটালি নতুন আইডিয়া না। তো ই কমার্স কিসের ছিল? ই কমার্স ছিল হলো আপনার টি শার্ট বিক্রি হতো, মোবাইল ফোন বিক্রি হতো, এরকম টাইপের দু একটা কথা শোনা যেত যে ফেসবুকে পেজ করে কেউ সেল করছে বা একটা ওয়েবসাইট করে দেয়ার ট্রাই। বাট ওয়ান্স উই কেম ইন টু দ্য পিকচার, আমরা তিনজন চিন্তা করলাম যে সবচেয়ে কঠিন কোনটা। তো দেখলাম যে সবচেয়ে কঠিন হলো গ্রসারি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ডেলিভারি করা। তো নিত্য প্রয়োজনীয় জিনিস ডেলিভারি করতে যেয়ে আমরা অনেক বাধার অ্যাকচুয়ালি পেরিয়ে অ্যাকচুয়ালি এই জায়গায় আসছি। মানে আমি এখনও বলবো না দ্যাট উই আর 100% পারফেক্ট, আমরা এখনো কিছু কিছু এরিয়ায় লেট ডেলিভারি হয় আমাদের। সেই বিষয়গুলো নিয়ে জানবো, আসলে অনেক কিছুই জানার আছে এই বিষয়গুলো নিয়ে শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, সময় হয়ে গেছে গল্প কথা ছোট্ট একটা বিরতি নেবার, ফিরে আসছি এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিয়া আশরাফ, ফাউন্ডার চালডাল.কম। যে বিষয়টা নিয়ে শুনছিলাম যে আপনি বলছিলেন যে একটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আসলে অনেকগুলো বাধা তো একসাথে আসে, কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথম বাধা কোনটা ছিল? ইনভেস্টর পাওয়া সেই সময় কতটা ডিফিকাল্ট হয়েছিল, নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা, নতুন একটা কনসেপ্ট নিয়ে কাজ করা? ওকে, থ্যাংক ইউ, ইউ আস্ক মি আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। যাই হোক, আমি তাও একটু সহজ করে বলি যে প্রথমত তো অবভিয়াসলি একটা চ্যালেঞ্জিং ছিল যে কীভাবে প্রোডাক্টগুলো ডেলিভারি হবে, অ্যান্ড সেটা পেরিশেবল আইটেম হওয়াতে, যেটা আমি বলছিলাম যে আমরা যেরকম এখনও পারফেক্ট না, বিকজ ধরেন ফিশ, তারপরে ভেজিটেবল, এগুলাকে ফ্রেশ রাখা এবং সেটাকে প্রপারলি সবার বাসায় পৌঁছায় দেওয়া কিন্তু খুব কঠিন একটা বিষয়। অবশ্যই। তো এই কঠিন বিষয়টা কার জন্য কঠিন? যেরকম ধরেন আমার ওয়্যারহাউসের থেকে হয়তোবা 3 কিলোমিটারের ভিতরে যেই কাস্টমারটা আছে সে হয়তোবা দ্রুত সার্ভিস পাচ্ছে, কিন্তু যে একটু হয়তোবা দূরে, দেখালো 3.5 কিলোমিটার রেঞ্জের বাইরে, তারও বেশি, তখন দেখা যাচ্ছে যে সে হয়তোবা একটু ইনফিরিয়ার সার্ভিস পাচ্ছে অ্যান্ড হি ইজ অ্যাংরি। তো আমরা তখন ওই পকেটসগুলোর মধ্যেও এখন আস্তে আস্তে ওয়ারহাউস করার চেষ্টা করছি। তো এটা তো এখনের প্রবলেম, কিন্তু তখনের যে প্রবলেমটা ছিল সেটা ছিল হলো যে আমাদের ম্যান পাওয়ার ওয়াজ এ প্রবলেম। কাউকে যে ট্রাস্ট করাবো যে চালডাল ডট কমে এসে চাকরি করলে সে একটা ডেলিভারি দিতে পারবে এবং একটা কাস্টমারকে উপকার করবেন অ্যান্ড সেটার বিনিময়ে সে একটা উপার্জন করতে পারবে, সেই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের প্রথমের দিকে ট্রাস্টেবিলিটি ফ্রম এমপ্লয়িজ পাওয়াটা কিন্তু একটু টাফ ছিল। কিন্তু এর বাইরে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করলেন যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা কী ছিল। তো আমরা যখন 2-3 মাস অপারেট করলাম অ্যান্ড কাস্টমাররা অর্ডার দিলে অর্ডারটা কাস্টমারের বাসায় যাচ্ছে, তো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর এভরিবাডি অ্যান্ড অলসো আমাদের ইনভেস্টাররাও তখন কিন্তু মোটামুটি দেখতে পারতেছে যেটা একটু অপারেট করতেছে, অর্ডার দিলে তো যায় যেভাবেই যাক, এটা ডেলিভারিটা যেভাবেই যাক, এটা কেউ হাতে করে নিয়ে যাক, সাইকেলে যাক, যেভাবেই যাক, কিন্তু যাচ্ছে তো। তো যখন যাচ্ছে সেটা আমরা যখন বিভিন্ন ফরেন ইনভেস্টরের সাথে কথা বলতে শুরু করলাম, ওনারা প্রথমত বাংলাদেশে এসে ইনভেস্ট করবে এটাই চিন্তা করতে পারতেছিল না। আচ্ছা, যে আমরা, আমাদের কাছে তো আরও অনেক অপশান আছে, আমরা চায়নায় যেতে পারি, ইন্ডিয়ায় যেতে পারি, ওয়াই উইল কাম টু বাংলাদেশ? তো আমরা তখন খুব ডিফিকাল্ট হলেও আমরা উই কুড ব্র্যান্ড বাংলাদেশ টু দোজ ফরেন ইনভেস্টার্স যে প্লিজ ট্রাস্ট আস অ্যান্ড উই আর ট্রাইং সামথিং নিউ। তো এই করতে করতে আমরা প্রথম ইনভেস্টমেন্টটা পাই, তারপরে আস্তে আস্তে আমরা ছোটো ইনভেস্টমেন্টের পরে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এর দিকে আগাই, যেরকম ওয়াই কম্বিনেটর, তারপরে IFC বিকেম অ্যান ইনভেস্টার অফ চালডাল। তো ওনাদের ফরেন ইনভেস্টমেন্ট যখন আমরা পাচ্ছিলাম তখন আমাদের কিছু লোকাল ইনভেস্টারও ইন্টারেস্ট শো করলো চালডালে, লোকাল ইনভেস্টারদের মধ্যে যেরকম IDLC, মির টেলিকম আমাদের ইনভেস্টার ফ্রম বাংলাদেশ সাইড। সো উই আর ভেরি হ্যাপি যে ওনারাও আমাদেরকে ট্রাস্ট করেছেন অ্যান্ড আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন, ইকুইটি ইনভেস্টমেন্ট। জি, এবং এই ধরনের সার্ভিসের আরও একটা বড় দিক হলো কাস্টমারকে হ্যাপি করা। তো এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই যেখানে কোনো কাস্টমার কমপ্লেন করছে, বা সেই সিচুয়েশনটাতে আপনারা কী করে ডিল করেন বা কাস্টমারের সেই সমস্যাগুলো কী করে দেখেন আপনারা? ওকে, আমরা প্রথমত যেভাবে শুরু করেছি সেটা হলো যে আমাদের চালডালের কাস্টমার আমি নিজেও, তো আমি নিজেও তো একটা ভালো সার্ভিস চাই।
তো আমাদের প্রথমত ই হলো যে আমরা 7 ডেজ রিটার্ন পলিসি দেব, যে আমাদের কোনো কাস্টমারের যদি কোনো প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন থাকে তাহলে উনি আমাদেরকে একটা কল করলেই আমরা ইমিডিয়েটলি রিপ্লেসমেন্ট পাঠিয়ে দেবো। আর যদি উনি বলে যে না আমি রিপ্লেসমেন্ট চাই না আমি রিফান্ড চাই, আমরা তাহলে রিফান্ডও পাঠিয়ে দেবো। এমনও কিছু এক্সাম্পল আছে যে আমরা রান্না করা মাছও ফেরত পেয়েছি। কিন্তু যাই হোক, এর বাইরেও আরেকটা আমি ইন্টারেস্টিং স্টোরি বলতে পারি, সেটা হলো যে আমাদের যে সার্ভিসটা সেই সার্ভিসটাকে কিন্তু আমরা 30 মিনিটসে আপনার বাসায় এখন পৌঁছে দেওয়ার আস্তে আস্তে প্রসেসটা স্টার্ট করেছি। তো আই এম শিওর লাইক ইউ নো আ লট অফ কাস্টমার্স উইল বি অলসো বেনিফিটেড ফ্রম দ্যাট। এবং একটা সময় তো ছিল যে নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে, জিনিসগুলো দিতে হবে, সেটা আগে থেকেও প্ল্যান করা যায় বা ঠিক করা যায়, কাস্টমাররা কোন টাইমটায় সুবিধা মতো তাদের প্রোডাক্টগুলো গ্রহণ করবেন সে বিষয়টাতেও কিন্তু খেয়াল রেখেছে চালডাল। তো এই মুহূর্তে যদি জানতে চাই যে চালডাল দৈনন্দিন জীবনের সব কিছু নিয়েই তো কাজ করছে, ভবিষ্যতে আসলে অন্য আর কি ধরনের প্রোডাক্ট ইনক্লুড করতে পারেন আপনারা বা কিসের এক্সপ্যান্ড করতে পারেন সেই পরিকল্পনার কথা যদি একটু জানতে চাই। সো ফ্রম ইওর প্রিভিয়াস কোশ্চেনই আসি যে আমাদের যে কল সেন্টার সেটা কিন্তু একটা বিশাল কল সেন্টার এই মুহূর্তে, এবং পুরাটা আপনি খুবই খুশি হবেন জেনে যে যশোর সিটি থেকে আমরা অপারেট করছি, যশোরের সিটিজেনদেরকে নিয়েই কিন্তু ওখানে তারাই কাজ করছে। অ্যান্ড আমাদের যে অফিসটা সেটা হলো আপনার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে, অ্যান্ড উই হ্যাভ 2 ফ্লোরস হাইটেক পার্কের থেকে আমরা 2টা ফ্লোর অ্যাকচুয়ালি পেয়েছি, অ্যান্ড উই আর অলসো ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল টু হাইটেক পার্ক যে আমাদেরকে ট্রাস্ট করার জন্য, এগেন একটা নতুন স্টার্ট আপ কোম্পানিকে ট্রাস্ট করে যে ওনারা 2টা ফ্লোর দিয়েছেন অপারেট করতে, এটার জন্য অবভিয়াসলি আমি থ্যাংক ইউ জানাই হাইটেক পার্ককে। অ্যান্ড অলসো যে কাস্টমার যে সার্ভিসটাকে কিন্তু আমরা খুব স্ট্রংলি অ্যান্ড প্রিস্টিনভাবে হ্যান্ডেল করতেছি, বিকজ 500-600 কাস্টমার সাপোর্ট এমপ্লয়ি যখন কাজ করে টু সাপোর্ট দি অর্ডার্স, তখন কিন্তু একটা স্মুথনেসের জায়গা অটোমেটিক্যালি ক্রিয়েট প্রয়োজন হয়। এবং আমি প্রোডাক্টের বিষয়ে জানতে চাচ্ছিলাম, সেই বিষয়ে ফিরবো তবে ছোট্ট একটা বিরতির পরে। দর্শক গল্প কথায় সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার, ফিরে আসছি আবার অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনে, সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিয়া আশরাফ, ফাউন্ডার চালডাল ডট কম। যে প্রোডাক্টের বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে আসলে চালডালকে কোথায় দেখতে চান এবং আর কি ধরনের প্রোডাক্ট আমরা পেতে পারি কাস্টমার হিসাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি যে যে জায়গা থেকে চালডালকে দেখতে চাই সেটা হলো যে অবভিয়াসলি আই ওয়ান্ট টু মেক ওয়ে সো দ্যাট আরও অনেকজন এটার সাথে ইনভলভ হয়ে কাজ করতে পারে, কর্মসংস্থানটা যেন বাড়ানো যায়। তো এখন যেই প্ল্যানটা আমরা করেছি সেটা হলো যে আমরা কিছুটা ফ্রিল্যান্সিং প্রসেসের দিকে আগাবো। যেরকম আমরা আমাদের ব্যাকএন্ডে কিন্তু অনেক কাজের জায়গা আছে, যেরকম আমাদের পিকার আছে, আমাদের প্যাকিংয়ের কর্মীরা আছে, আমাদের ডেলিভারি কর্মীরাও আছে। সো এই তিনটা সেকশনকে আমরা কিছুটা ফ্রিল্যান্সিং করতে চাই, যাতে একটা স্টুডেন্ট এসে হয়তোবা তার 4 ঘন্টা এখানে সময় দিল, দিয়ে কিছুটা টাকা আর্ন করলো, সেটা উনি ইউজ করলো। তো এরকম প্রসেস করার জন্য আমরা একটা লজিস্টিকের মধ্যে আমরা চালাও নামে আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি সামনে, যেটা আপনার রাইড শেয়ারিং এর মতো কিছুটা হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রোডাক্টগুলোও ওরা ডেলিভারি করবে। শুধুমাত্র কি আপনাদের প্রোডাক্টই দিবে নাকি বাইরের কোনো প্রোডাক্টও তারা ডেলিভারি করবে? ওটার জন্য আমাদের আবার আলাদা একটা কোম্পানি আছে গোগো বাংলা, দেন সেটা করবে। আমরা সামনের দিকে মেডিসিন ডেলিভারি নিয়েও কাজ করছি, সেটাও আমরা এক্সপ্যান্ড করব। আমি তো আপনার কর্মজীবনের গল্প শুনছিলাম, একটা পরিচয়ের কথা বলছিলাম, আপনার আরেকটা পরিচয় আমি জানি, আপনার বাবা আমাদের দেশের জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল। এটা এটা এমনটা কি হতে পারতো যে আমরা বাহিরের জগতে যেমন দেখি বা বাইরের দেশে যেমন দেখি যে সাধারণত বাবা ফিল্ম স্টার হলে তার ছেলেরা কিন্তু সেই পথেই যায়, চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করে, আপনার ক্ষেত্রে কি কখনো এরকম সুযোগ এসেছে বা অফার এসেছে কি না? ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। ই হলো যে আব্বু নিশ্চয়ই এই প্রোগ্রামটা দেখতেছে,
সো আবুর যেই ইচ্ছাটা ছিল ফ্রম আওয়ার চাইল্ডহুড, হোয়াট উই লার্ন ফ্রম মাই ফাদার ইজ দ্যাট মানে অবভিয়াসলি হি ইজ লাইক আওয়ার আইডল, অ্যান্ড সেই জায়গায় আব্বুর প্রথম কথাই হলো যে তোমরা আগে পড়াশোনা শেষ করবা, পড়াশোনা শেষ করে যেই জায়গায় অনেস্টলি কাজ করতে পারবা তোমরা সেই জায়গাটাই কন্ট্রিবিউট করবা, অ্যান্ড ট্রাই টু ওয়ার্ক টু মেক দ্যাট থিং বেটার। মানে পরিবার থেকে কোনো কিছু কখনো চাপিয়ে দেওয়া হয়নি। তো আমাদের জন্য যেটা ছিল যে অবভিয়াসলি আব্বু একজন এত ফেমাস অ্যাক্টর, তো আমাদের ভিতরে যে ইচ্ছা হয় নাই যে এরকম কিছু করার ইটস নট ট্রু, বাট অ্যাজ দেয়ার ওয়াজ আ মানে একটা যেহেতু কথা ছিল যে আমাদেরকে প্রথমে পড়াশোনা শেষ করতে হবে, তো পড়াশোনা শেষ করে তো আমি ব্যাংকে গার্মেন্টসে তারপরে ই কমার্সেই ঢুকে গেলাম, তো আমার অ্যাকচুয়ালি ওই ফিল্ম লাইনে আর যাওয়া হয়নি। তো একটু আশা হয়েছে এসিটিভির একটা প্রোগ্রামে, আমি আগে একবার আসছিলাম যেখানে আব্বুর একটা গানের অভিনয় আমাকে করতে লাগছে, দো আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ ভেরি নাইস বাট আই ট্রাই। ছোটবেলার স্বপ্নের কথা যদি জানতে চাই, যে ছোটবেলায় সবারই নিশ্চয়ই কোনো না কোনো স্বপ্ন থাকে, আমারও ছিল, আপনারও নিশ্চয়ই ছিল, সেই সময়টার স্বপ্ন কি ছিল আর এখন আপনি সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করছেন বা লালন করছেন? তখন স্বপ্ন ছিল যে আমি একজন ইঞ্জিনিয়ার হব, তারপরে স্বপ্ন ছিল যে আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান, আচ্ছা, তো দেশের জন্য কিছু কাজ করব, এমন কিছু একটা সিস্টেম বিল্ড করব যেটা অটো রান হবে, এটা এক্সপ্যান্ড হইতে থাকবে উইদাউট মাই ইনভলভমেন্ট কমপ্লিটলি, যে আমার যে একদম মানে যাতে আমি একটা 100-year-old, 200-year-old একটা সেট আপ করতে পারি, আমি কোম্পানি বলবো না, মানে এমন একটা সেট আপ যেটা কন্টিনিউয়াসলি চলবে অ্যান্ড মানুষ উপকৃত হতে থাকবে, এরকম একটা জিনিস চিন্তা ছিল। তো মাশাল্লাহ চাল ডাল করে কিছুটা হলেও যে 2500-2600 মানুষজনকে তো এক জায়গায় করতে পেরেছি এবং কর্মসংস্থানের একটা বড় জায়গা করে দিয়েছেন, আর কাস্টমার হিসেবে তো বলতে পারি যে ডোর টু ডোর এরকম সার্ভিসগুলো পৌঁছে দেওয়া অনেক বড় একটা বিষয় আমাদের দেশে, এটা অনেক বড় একটা বিষয়। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিলে আপনি আরো ইউ উইল বি ইউ নো ভেরি হ্যাপি, সেটা হলো যে আমরা এই প্যান্ডেমিকের টাইমে 450,000 ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছি, আচ্ছা, এন্ড 25,00,000 অর্ডার আমরা করেছি এই প্যান্ডেমিকের টাইমে, যদি আপনাকে নাম্বারে বলতে হয়, সো দিস ইজ দি অ্যাকচুয়াল নাম্বার। চমৎকার, শুনে আসলে অনেক ভালো লাগলো, এবং কাস্টমার হিসেবে তো আমরা এই সুবিধাগুলো পাচ্ছি, আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা আপনি বাস্তবায়ন করছেন, দেশের জন্য কাজ করছেন এবং কাস্টমাররা তো উপকৃত হচ্ছে, আপনার জন্য শুভকামনা জানাচ্ছি, চাল ডালের জন্য শুভকামনা জানাচ্ছি, বা ভবিষ্যতে যে কাজের সাথে আপনি যুক্ত থাকেন না কেন আপনার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যারা এন্টারপ্রেনার, যারা স্টার্ট আপ করছেন, আমি বেসিক্যালি তাদেরকে উদ্দেশ্য করেই বলছি আগে, যে হোয়াট এভার ইউ ডু, ডু ইট অনেস্টলি, অ্যান্ড অনেস্টি আপনাকে অ্যাকচুয়ালি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। আর ফর এভরিবাডি ইন টোটাল আমি বলবো যে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড স্টে উইথ চাল ডাল, ট্রাই আস আউট, আমরা এখনও পুরোপুরি পারফেক্ট না, স্টার্ট আপ কোম্পানি হিসাবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি বাংলাদেশ থেকে, আমরা চেষ্টা করছি যাতে একটা ভালো কোম্পানি বানাতে পারি, তো আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গল্প কথার আয়োজন থেকে, আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন।